আসো, এই যে ফালাকের ফ্রেন্ড ফালাকের সাথে দেখা করতে এসেছে। তোমরা ফালাকের সাথে দেখা করতে এসেছো? এই যে ফালাকের জন্য, মানে তোমার জন্য কি নিয়ে এসেছে দেখি? ব্যাসলেট। এখানে দাঁড়াও, এখানে বসো, দেখি আছি, আমি যাচ্ছি, ফুল দেখাবে। তুমি আসো, তোমরা বান্ধবীরা আসো। ও ফালাকের বান্ধবী এরা ফালাকের জন্য ফুল নিয়ে এসছে। আর কি নিয়ে এসছে একটু দেখি হাতের ওইটা। ওয়াও, এই যে এটা পুঁথির, এটা ব্যাসলেট, তাই তো? সুতা দিয়ে বানিয়ে নিয়ে এসছে। আর তোমার ফুল কোথায়? হ্যাঁ, বান্ধবী ওখানে রেখেছে। কোথায় রেখেছে আমাকে একটু দেখাও তো। চলো আমরা দেখি কোথায় রেখেছে বান্ধবীরা ফালাকের জন্য ফুল নিয়ে এসছে। না, কিছু হবে না। এই যে কত ফুল নিয়ে এসেছে। ওয়াও, এটা কিসের ফুল? এটা পটের ফুল। তারপরে আর এটা কিসের ফুল? এটা কিসের ফুল? কুমড়ো? না, তাহলে তোমরা তুলে নিয়ে আসিস। এটা কি হচ্ছে, মাঠে হয়, নদীতেই হয়? না, তাহলে কোথায়? রাস্তার উপরে। আচ্ছা, আয় বান্ধবীরা আসো, দুষ্টুবুড়ি তোমাদেরকে ডাকছে, চলো। আশা, ওর অনেক নাম, বুঝছো? তোমরা বসো, সব তিনজনে একটা তুলের উপরে বসো। বসা যাচ্ছে না, ওই একটু একটু করে বসো, আমরা আমি ভিডিও করি। তোমাদের বান্ধবীরা, তিন বান্ধবী এক জায়গায় বসো। দাও পরিয়ে দাও। এই যে ওর বান্ধবীরা এটা ওর জন্য তৈরি করে নিয়ে এসেছে, সুতা দিয়ে পুঁথির ব্যাসলেট, তাই তো? বুড়ি বসো, এবার এখানে বসো, বসো বসো, আমরা বসো, আমরা এখানে বসি, দেখি। ওয়াও, এদিকে তাকাও, আমার দিকে তাকাও। তোমরা সকালে খেয়েছো কি দিয়ে? ভাত? কি দিয়ে ভাত খেয়েছো তোমরা? বেগুন দিয়ে মাছ দিয়ে। আর তুমি খাওনি? জাল দিয়ে, লবণ দিয়ে। আর দুষ্টুবুড়ি তুমি কি দিয়ে খেয়েছো? ডাল দিয়ে ভাত। তুমি ডাল দিয়ে না, তুমি শুধু দুধ খেয়েছো, তুমি এখনো ভাত খাওনি। হ্যাঁ, সাড়ে আটটায় ভাত খাবে না তুমি, হচ্ছে 11টা, 11:30-এর দিকে খাবে, বুঝছো? হ্যাঁ, ও একটু লেট করেই খায়। এ কুকুর, তুমি কি খেয়েছো? কুকুর তো কথা বলতে পারে না। ও ভাত খেয়েছে, ও ভাত খেয়েছে, আর হাড় খেয়েছে, আর মাংস খেয়েছে, আর ও আবার ভাত খেয়েছে। ও তোমার ভাত খেয়েছে? হ্যাঁ বান্ধবী, দেখো একটা ছোট বাচ্চা যাচ্ছে। ওর কপালে ওই যে বেডের উপরে পড়ে, যে খাটের উপরে পড়ে ওর কপাল ফুটো হয়ে গিয়েছিল, অনেক রক্ত বের হয়েছিল, আল্লাহ একটু মাফ করেছে। ওরা বান্ধবীর হাতে পরিয়ে দিচ্ছ, ওদের হাতে হবে না তো, ওটা তোমার হাতে সাইজে ওরা নিয়ে এসছে, বুঝছো? তার সমস্যা নেই, ও বড় হলেও পড়তে পারবে।